আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহ গীতিকার অমর প্রেম উপাখ্যান মহুয়া অবলম্বনে গীতি নৃত্যনাট্য মহুয়া গ্রন্থনা অধ্যাপক আব্দুর রশিদ মিয়া, বিন্যাস ও সংলাপ সরওয়ার জাহান, সম্পাদনা শহীদুল আলম লস্কর, সঙ্গীত পরিচালনা ওস্তাদ আনোয়ার হোসেন আনু ও শাহাবুদ্দিন খাঁ, নৃত্য পরিচালনায় নাজমুল হক লেলিন, পরিবেশনায় একাডেমি অফ ফাইন আর্টস ময়মনসিংহ। একটু পেছনে ফিরে যাই, মঞ্চের পরিসর অপ্রতুলতা এবং সময় বিচারে আমরা একটু সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে। বেদে সর্দার হোমরা তার দলবল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ঘটনার এক ক্ষণে ব্রাহ্মণ কন্যাকে বেদে সর্দার হোমরা চুরি করে নিয়ে নিজের কন্যার মতো প্রতিপালন করে, নাচ এবং গানে পারদর্শী করে তোলে সে তাকে। কোনো একদিন জমিদার নদের চাঁদের বাড়িতে ষোড়শী মহুয়াকে নিয়ে যখন বেদে সর্দার হোমরা খেলা দেখাতে যায়, তখন নদের চাঁদ এবং মহুয়া উভয়েই প্রেমে পড়ে। কিন্তু দলের চৌকস খেলোয়াড় সুজনের কাছে বেদে সর্দার হোমরা তার পালিত কন্যা মহুয়াকে বিয়ে দেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। মহুয়া এবং নদের চাঁদের প্রেম যখন সুজন এবং হোমরা বেদের গোচরে আসে, তখন বেদে সর্দার হোমরা দলবল নিয়ে উত্তর অঞ্চলে পালিয়ে যায়। আর মহুয়ার বিরহে নদের চাঁদ জমিদারি ছেড়ে মহুয়াকে খুঁজতে উত্তরাঞ্চলে গিয়ে হাজির হয়। সেখানেও এটা টের পেয়ে বেদে সর্দার হোমরা মহুয়াকে বিষলক্ষার ছুরি দিয়ে নদের চাঁদকে হত্যা করার জন্যে পাঠায়। কিন্তু মহুয়া এবং নদের চাঁদ উভয়ে পালিয়ে গিয়ে গভীর অরণ্যে বসবাস করতে শুরু করে। এক পর্যায়ে বেদের দল তাদেরকে গভীর অরণ্যে খুঁজে পায়। আবারও হোমরা মহুয়াকে বিষলক্ষার ছুরি দিয়ে নদের চাঁদকে হত্যা করার নির্দেশ দিলে, নদের চাঁদকে হত্যা না করে মহুয়া নিজের বুকে ছুরি বসিয়ে দেয় এবং সুজন প্রতিশোধ পরায়ণ হয়ে ছুরির আঘাতে নদের চাঁদকে হত্যা করে। দিকবিদিকহীন জ্ঞান হারিয়ে হোমরা বেদে দল ছেড়ে দেশান্তরী হয়। বিশ্বখ্যাত লোকগাথা এই আখ্যানের উপর ভিত্তি করে রচিত হয়েছে মহুয়া গীতি নৃত্যনাট্য। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই নৃত্যনাট্যটি উপভোগ করার জন্যে। নৃত্যনাট্য গীতি নৃত্যনাট্য মহুয়া, গ্রন্থনা অধ্যাপক আব্দুর রশিদ মিয়া, বিন্যাস ও সংলাপ সরওয়ার জাহান, সম্পাদনা শহীদুল আলম লস্কর, সঙ্গীত পরিচালনা ওস্তাদ একেম শাহাবুদ্দিন খান ও ওস্তাদ আনোয়ার হোসেন, নৃত্য পরিচালনা নাজমুল হক লেলিন। শুরু হচ্ছে ময়মনসিংহ একাডেমি অফ ফাইন আর্টসের আজকের পরিবেশনা গীতি নৃত্যনাট্য মহুয়া।
ডাকাতি করিত বেটা বাইদ্যারো সর্দার মায়া মায়া গো দল বল লইয়া আইল একদিন ধনু গাঙ্গের পার আচ্ছা করিত বেটা বাইদ্যারো সর্দার মায়া মায়া গো দল বল লইয়া আইল একদিন ধনু কাঞ্চনপুর গ্রামে তারা রাত্র নিশা কালে চুরি কইরা শিশু কন্যা আপন ঘরে পালে খেল খেল রে খেল ডুপি দৈগল টিয়া ময়না আর কৈতরের খেল লাখ 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 বেলকি লাখ ডি ডি ডু 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 র র র র র
হুমরা ঘুরে দেশে দেশে জৈবতী মহুয়া লয়া নদ্যা পুহুরে আসে খেলা দেখায় বাদ্যার দল নদ্যার চান্দের বাড়ি রূপে পাগল করলো তারে মহুয়া সুন্দরী এ সাপের খেল সংখিনী পদ্মিনী শিলাবাহার তুতরা মাছুয়া গাছুয়া কনকন্যা পনপন্যা এ খা 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 Oh,
তারপরে কি ঘটনাটা ঘটল, নৈদ্যাপুরের নৈদ্যা ঠাকুর খেলা দেখতে গিয়া মহুয়া সুন্দরীর কাছে হারাইল তার হিয়া। হাজার টেকার শাল দিল আরো টেকা করি, বসত করার লাগিয়া দিল নতুন একখান বাড়ি। আরে তামাশা দেখায় একদিন মহুয়া সুন্দরী, ফিরতাছিল সন্ধ্যা বেলায় সেই না নতুন বাড়ি। একলা পথে পাইয়া তারে নৈদ্যা ঠাকুর কাইলি সন্ধ্যায় জলের ঘাটে আসিও নির্চয়। জল ভরো সুন্দরী কোনা জলে দিয়াম, জল ভরো সুন্দরী কোনা জলে দিয়াম, কাল জানে কইছিলাম কথা আসেনি স্মরণ। Oh,
মহুয়া আর এই প্রেমের খেলা যখন গেল জানা বাদ্যা সর্দার ঘাটে যাইতে তারে করলো মানা খায় না ঘুমায় না কন্যা আহারে থাকে একা একা ঘাটের পানে চাইয়া থাকে যায়নি কিছু দেখা মহুয়ার এই দশা দেখিয়া কান্দে পালং শোয় কান্দিয়া কাটিয়া সখী তাহার কাছে শোনো শোনো ফাল্গুন মাস যায় রে চৈলা চৈত্র মাস আসে সোনার কোকিল কুকু ডাকে বৈশাখ গাছে গাছে আরে মধ্য রাতে পাগল হইয়া নদীর গাতে আইয়া নদ্যার টান বাজায় বাসি মহু আহার লাগিয়া
মহুয়ার এই প্রেমের খেলা হুমরা বাজ্যা দেখে বাজ্যা বেডার মনের রাগ মনের মধ্যেই থাকে মাইনকারে ডাক দিয়া কয় ভাইবা দেখলাম শেষে বংস নদীর পারে যাইবাম থাকতাম না এই দেশে আরে ওই না খবর শুনিয়া মহুয়ার মাথায় পড়ে বাড়ি নজার সামনে কনের লাগিয়া দৌড়ে তাহারা তারি
খালে নাই রে সানি পিঞ্জিরা করিয়া খালি হায় রে ওই রাসে পঙ্খিনী আরে সেই না পঙ্খি ধরার লাগিয়া কি কাম করিল বাজ্যার নারীর লাগিয়া ঠাকুর বৈদেশী হইল দিন কাটে রাত কাটে বছর ঘুইরা যায় তীরবু বন ঘুইরা কন্যা খুঁজ নাহি সে দল ধরে ভাই করে ভাই
সবে আসে তুমি অচেতন, শিকার করার উপযুক্ত সময় দেয় হোক। পুত্র সুজন খেলোয়াড় বিয়া তারাই করতে হইব, এই শেষ হুকুম আমার। Yeah.
গাঙ্গের পারে বান্দা আসিন বাদ্যা বেড়ার ঘুরা, তাহার পিঠে উঠা দুইজন গেল বহুত দূরা। বনিজদের সময় যায়, উড়ো তরাতরি। এ তোরা নাও সার দেই পার করি। চিল্লাইয়া কোনো লাভ নাই, যদি রাজি হও যা যা লাগে সব দিয়া করবাম আমার বউ। পাহাইরা ওই তক্ষ বিষ বান্দা আছে শিরে, পানির খিলিত মিশাইয়া খাওয়াইয়া আমার বাম ধীরে। আমরা দেশে চল আছে বিয়া করার আগে খুইনা রাতে পর পক্ষের পান খাইতে লাগে। তোরা পান সুবারি দে আইন্যা সোনার কন্যার হাতে, বালা কইরা সাজাও খেলি মনের অভিলাষে। এ তোরা ফুর্তি কর, তোরা ফুর্তি কর। Thank you.
সদাগরের হাত এরাইল, আবার পরে সন্ন্যাসীর হাতে। ভয় কি তারে সইতে পারে সতীত্ব যার সাথে? আগুন মাসে অল্প শীত কংস নদীর পারি, দেখা পাইল নৈদ্যা ঠাকুর মহুয়া সুন্দরী। আরে সাপে যেমন পাইল মানি, পিয়াসি পাইল জল, পদ্ম ফুলের মধু খাইতে ভ্রমরা পাগ। গেল গহীন বনের মধ্যে তারা বসত করিল।
প্রাণে যদি বাসো কন্যা আমার কথা ধরো, এই বিষলক্ষার ছুরি দিয়া দুশ্মন নারে মারো। ছুরিটা উড়া উড়া মা। শোনো শোনো ছয় মাসের শিশু কন্যা, ছয় মাসের শিশু কন্যা পাল্লা করলাম বড়, কি ধন লইয়া ঘরে ফিরবা, আমার অন্তর জড় জড়। মারে তুই আমারে তুইয়া কই গেলি রে মা, তুই আমারে তুইয়া কই গেলি। জাইত কুল দিয়া নদার সান আমার মায়াডারে লইয়া মনের সুরে বানছিল ঘ দেশান্তরি হইয়া। হায় আল্লাহ এইডা আমি কি করলাম রে আল্লাহ, এইডা আমি কি করলাম।
আমাদের পরিবেশনা শেষ হলো। আমি রাজা স্যারকে বলবো, যদি আমাদের বিসি মহোদয় স্যাররা আছে, যদি কোনো অনুভূতি ব্যক্ত করতে ইচ্ছা পোষণ করে না, তাহলে আমরা স্যারদের সাথে একটু মঞ্চে ফটো সেশন করতে যাচ্ছি, যদি স্যাররা অনুমতি দেন। আর একটু আমাদের পারফরমেন্স কেমন হলো স্যারদের একটু অভিব্যক্তি শুনতে যাচ্ছি। আমার মনে হয় আমাদের অগ্রণী ব্যাংকের এমডি মহোদয় আছেন। আমি রাজা স্যারকে হাতে মাইক্রোফোন দিচ্ছি। স্যার, আপনি স্যার যদি অনুভূতি সুধী মণ্ডলী, এখনও আমি অনেক দর্শক দেখতে পাচ্ছি, মনে হচ্ছে পর্বটি আপনাদের বোধহয় ভালো লেগেছে। তো এই ক্ষেত্রে আমরা আমাদের অনেক গুণী ব্যক্তিরা আমাদের মাঝে উপস্থিত ছিলেন, তাই আজকের যে গীতিনীতনাট্য মহুয়া পর্ব দেখলেন, এই পর্বটি কেমন হয়েছে সেটি জানার বিষয়ে আমি প্রথমেই একটু অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবারও সেই বলতে চাই, যার বক্তব্য বা অনুভূতি শোনার জন্য আমরা বসে থাকতাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের কাছে। ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার অনুভূতি ব্যক্ত করবেন। শুধু এক কথায়, অসাধারণ, অসাধারণ। আমি সবার পক্ষ থেকে গভীর প্রগাঢ় অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই প্রতিটা শিল্পীকে, অসাধারণ। বিশেষ করে মহুয়া, বিশেষ করে মহুয়া, সবাইকে আমি বলছি, সবারটাই ভালো হয়েছে, কিন্তু মহুয়া আমার কাছে অতুলনীয় মনে হয়েছে। নামকরণের সার্থকতা তো, বাট সবাই সবাই চমৎকার করেছে, ধন্যবাদ, ধন্যবাদ, তাই না? আপনারা বহুদূর যাবেন, আমাদের বাংলাদেশ বহুদূর যাবে। আজকে এটা দেখে আমার মনে হয়েছে যে আমাদের হতাশার কিছু নেই, আমাদের এই তরুণ তরুণীরা, আমাদের এই তরুণ সমাজ যা দেখালো আজকে রাতে, আমি বহু এর আগেও দেখেছি, কিন্তু এরকম অসাধারণ পারফরমেন্স আমি দেখিনি। আমি অভিনন্দন জানাই, আমরা বহু দূর যাবো তার প্রমাণ তারা দিয়েছে। গড ব্লেস ইউ, অল দি বেস্ট, আবারও অভিনন্দন। এবার আমরা সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে যিনি অনেক কষ্ট করে এসেছেন এবং সময় দিয়েছেন, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার স্যারকে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুধু একটুই বলবো, একটা শব্দই উচ্চারণ করব, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এবার সর্বশেষ আমরা যার জন্য আজকের এই অনুষ্ঠান, যাকে উৎসর্গ করে আজকে আমাদের অনুষ্ঠান, যিনি নিজে এসেছেন, সাথে নিয়ে এসেছেন তার সহধর্মিণীকে, যিনি আমাদের আত্মার আত্মীয়, অগ্রণী ব্যাংকের 13,000 কর্মকর্তা কর্মচারীর প্রাণের মানুষ, মনের মানুষ, ময়মনসিংহের মানুষ, যাকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করতে চায়, যাকে বাবার মতো এক কথায় শ্রদ্ধা করা যায়, আমরা অগ্রণী ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা, মাননীয় পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব ডক্টর জায়েদ বক্সার স্যার সহধর্মিণী সহ তাদের ভাবির বান্ধবীদেরকে নিয়ে এসে সত্যি ময়মনসিংহের মুখে এবং আজকের এই অনুষ্ঠানকে অনুপ্রাণিত উজ্জীবিত করেছেন। আমি স্যারের বক্তব্য শুনতে চাই, অনুরোধ জানাচ্ছি স্যারকে অনুভূতি বক্তব্য করার জন্য। আমার মেয়ে বাফাতে নাচ শিখত এবং পরে স্টেজেও পারফর্ম করেছে, সুতরাং নাচের এই যে ট্রিকি জিনিসগুলা, ডিফিকাল্ট পার্টগুলা, সেগুলো সম্বন্ধে আমার কিছু ধারণা আছে। আমি মনে করি এই গীতিনাট্যটা যথেষ্ট ফুটিয়ে তোলার ব্যাপারটা যথেষ্ট ডিফিকাল্ট ছিল এবং এখানে স্পেসের সীমাবদ্ধতার জন্য আরও কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও যে পারফরমেন্স আমরা দেখেছি, আমি এক কথায় বলবো, আমি অভিভূত। আমাদের মঞ্চে আমাদের আরেকজন সম্মানিত অতিথি আছেন, যিনি আমাদের অনুষ্ঠানকে সত্যি সত্যি অনুপ্রাণিত করেছেন, আমাদের
মাননীয় চেয়ারম্যান স্যারের সহধর্মিনী ময়মনসিংহের শ্রদ্ধা রাকর, আমাদের বুলবুল ভাবি। সালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি শামীম রেজা ভাই, রেজা শামীম রেজা তো, হ্যাঁ শামীম রেজা কে এত ধন্যবাদ দিচ্ছি, মানে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, মানে সত্যি আমি অভিভূত। তারপরে নাচ তো কোনো তুলনাই নাই, আমি এগুলো খুব পছন্দ করি, মানে আমি গীতিনাট্য সাংস্কৃতিক জিনিসটাই আমার খুব পছন্দ। আমি একটা, এটাও একটা কারণ যে মোহন নৃত্য নাট্য দেখার জন্য আসছে, এটা কিন্তু আসলে একটা কারণ। এবং হ্যাঁ আমি এমনি জানি, মানে নৃত্যনাট্যটা আমি দেখি প্রথম দেখেছি, কিন্তু এমনি গীতিনাট্য আর এগুলো আমার, এবং প্রত্যেকটা শিল্পী ভালো করেছে। আর ভোমরাকে দেখে তো ভয়ই লেগেছে, ভোমরাকে দেখে তো আমাদের ভয়ই লেগেছে আসলে। আর মহাকে আর কি বলবো, মহা তো মাতিয়ে দিয়েছে, সবাই আসল আসলেই সুন্দর, মানে এটা কোনো প্রশংসা করার জন্য প্রশংসা না, আমি এতক্ষণ মুগ্ধ হয়ে দেখছিলাম। আশা করি তোমাদের আরও অনেক পারফরমেন্স দেখবো, তোমরা ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ তুমি ভালো থাকো, তোমার অবশ্য বিশেষ করার কিছু ছিল না দুঃখ করা ছাড়া, দিয়ে একবার তারপর তুমি অনেক ভালো করেছ, সবাইকে ধন্যবাদ। ও আচ্ছা, আমাদের মাঝে তো আরেকজন উপস্থিত আছেন, আপনারা জানেন তাকে, গোপালপুরের উপজেলা চেয়ারম্যান, আমাদের ভাই তার সহধর্মিণীকে নিয়ে এসেছেন, উনি আগ্রহ প্রকাশ করেছেন ভাবিকে সহ শিল্পীদের সাথে একটি ছবি তোলার জন্য আসছেন মঞ্চে, আমাদের ঠান্ডু ভাইয়ের ওয়াইফ আয়শা ভাবি। শুধু তাহলে জিএম ভাবি আসলে হবে কেন, আমাদের ভাবির সাথে আরও একজন গেস্ট এসেছেন, আমরা যদি এইসব ভাবিদেরকে একটু মঞ্চে পেতাম, প্লিজ আপনারা যদি একটু মঞ্চে আসতেন। আবার ওই জিএম ভাবিও একজন আছেন দেখতেছি, হ্যাঁ ছবি হবে, ছবি হবে। তোমরা এইদিকে, এই তোমরা এদিকে আসো, এদিকে আসো, ওই ওখানে ম্যাডামরা দাঁড়াবে ওদিক দিয়ে, তোমরা এইদিকে ই করো একটু, নিচে থাকো, এদিকে থাকো, হ্যাঁ একটু কষ্ট করে, একটু কষ্ট করে থাকো, একটু কষ্ট করে থাকো, হ্যাঁ একটু 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 প্লিজ একটু কষ্ট করে থাকো। স্যার